আমার টি কমিউনিটি মানে প্লেন্টেশন লেবার ওয়েলফেয়ার সেন্টারর এইটো আমার কম্পিউটারর একটা শাখা হয়। এই শাখাটোতে তাপস গণক এপইন্টমেন্ট দিয়া হয়েছিল। আপনাদের সব ইয়াত সরকারি যে মূল্যবান সম্পদ কিছু পড়ি আছে, কি দামি দামি জেনারেটরবর পড়ি আছে, সেইবুরকে রক্ষণাবেক্ষণের কারণে তাক চকিদার হিসাবে ইয়াত এপইন্টমেন্ট দিছিলে। অতি দুঃখর বিষয় যে এজন এপইন্টমেন্ট পোৱা মানজনকে ঘুরাই ইয়ারপরা নি এই যে স্কুলটো লাগি আছে কাষতে তার এপইন্টমেন্ট দিছে। তো এই ইন্টারভিউত বহা যখন লোক আসলে তেখেতকলে এই অনুষ্ঠানটির প্রতি তেখেতকলের কি একো দায়াবদ্ধ নাই নেকি? বারো এই সম্পদখিনি আমার সম্পদ নহয় নেকি, রাইজর সম্পদ নহয় নেকি? দেখা গেছে বহুত মূল্যবান দুটা জেনারেটর ইয়াত পড়ি আছে, তেখেতক ইয়াতে নাইট চকিদার হিসাবে রখা আছে। আসলে এজন এপয়েন্টমেন্ট পোৱা যুবকক কেনেকৈ নি এখন বিদ্যালয়ত ফুড গেটত মানে চাকরি দিব পাৰে? এইটো তেওঁলোকে ইন্টারভিউত বহিছে, তেওঁলোকে ভালকে জানিব কি মানে ইন্টারনেল রহস্য আছে, আমি তো বুঝি নাপাও। আর ইন্টারভিউ দিয়া দিনাখনও আমাকো মতা নাই, আমি না জানোয়ে। তো ইন্টারনেল কিবা নিশ্চয় কিবা রহস্য আছে। আসলে এই ইন্টারভিউটো সম্পূর্ণ গোপনে পতা হয়েছিল? গোপনে পতা হওয়ার নিচিনাই হয়েছে, কারণ এই যেতিয়া স্কুলখনের মাটি পোৱা নাছিলে তেতিয়া 14 বার আমাক কৈছিলে। আমি ম্যানেজার লগত মানে আলোচনা কৰিছোঁ, তর্কও কৰিছোঁ, যুক্তি তর্কও কৰিছোঁ, রিকুয়েস্ট কৰিছোঁ, তার ফলতে এই মাটিখন দিয়া। আমাৰ শেহতীয়াভাৱে দেখা গৈছিল যে অসম চৰকাৰৰ মন্ত্ৰী আহি এই বিদ্যালয়খন উদ্বোধন কৰিছে, ঠিক তেনে ক্ষেত্ৰত এতিয়া নিয়োগৰ ক্ষেত্ৰত ইয়াত দুর্নীতি হৈছে। সরকারি অফিসার কোনবা এজন আহি ইন্টারভিউ লওয়া হলে বেলেগ কথা আছিলে, এই যতপর যাকে তাকে মাতি ইন্টারভিউ বহাই লৈছে। আসলে যখন ম্যানেজিং কমিটি আছে সেখানেও বেআইনিভাবে পতা হয়েছে? ম্যানেজিং কমিটি তো ইয়াত নাই বুলি মানে গম পাইছো, কারণ আমি ডিসি স্যারের তাত গৈছিলো। তো আমার গোয়ালা স্যার আছে যে, তেখেতক লগ পালো, তো কমিটিখন নাই হওয়া বলে কেছে। আসলে ম্যানেজিং কমিটি নোহাকে গোপনে আসলে ইন্টারভিউ পাতিছে? হয়, তেনেকেই গম পাইছো। কি জানাব সরকারক? সরকারক কি জানাম যে এইটো আমার একচুয়ালি যিবোৰ মানে শ্রমিকর লড়াছালী আছে তেনেকে লড়াছালীক বাদ মানে ইয়াত বাই পেলাই রিলেশনীয় আসলে শিক্ষিত নিবনুয়া যুবক যুবতীর ইন্টারভিউ পাতিব লাগে। স্থানীয় আর শ্রমিকর প্রপার শ্রমিকর লড়াছালীকে ইয়াত অ্যাপয়েন্টমেন্ট দিয়ার ব্যবস্থা করব। ইয়াত যখন ইন্টারভিউ বহিছিল তেওঁলোকে নিজের রিলেশন মেনটেন করে ইয়াত চাকরিত নিযুক্তি দিয়া হয়েছে। আসলে ইয়াত পক্ষপাতিভাবে নিয়োগ করা হয়েছে নাকি? পক্ষপাতি আপনাদের নিজে চকুত চক এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট থাকা, এইটা একটা অনুষ্ঠানত দায়িত্ব থাকা, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া দায়িত্ব থাকা মানুষটুক তাত দিছে, তো নিশ্চয় কিবা আছে।